Dear viewers, I am Amarjit. Welcome to my channel Exclusive Info. Jobs related information সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে এন্ড অবশ্যই প্রেস করুন বেল আইকনটিতে। Dear viewers, আবার আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2019 এর একটি মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নাম্বার 21। আজকের এই প্র্যাকটিস সেটটাতে শুধু দুটো পার্ট থাকবে, সেগুলি হলো চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি এন্ড বেঙ্গলি। তাহলে প্লিজ আপনি ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রতিটা নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। তাহলে প্রথম প্রশ্নটা হলো, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? এখানে অপশন দেওয়া আছে ক পরিণমন, খ ব্যক্তিত্ব, গ সামাজিক মিথস্ক্রিয়া, নাকি ঘ ভারসাম্য। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো খ ব্যক্তিত্ব। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা হলো, শিশু নিজের জগতে বাস করে, দুই সমাজ সচেতনতা থাকে না, তিন বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ভূত থাকে না, চার কার্যকরণ বুঝতে শেখে, উপরের বৈশিষ্ট্যগুলি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে দেখা যায়? এখানে অপশন দেওয়া আছে ক সংবেদন চালকমূলক স্তর, খ প্রাক সক্রিয়তার স্তর, গ সক্রিয়তার স্তর, নাকি ঘ যৌক্তিক সক্রিয়তার স্তর। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ক সংবেদন চালকমূলক স্তর। তিন নম্বর কোয়েশ্চেনটা হলো, সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো, এক অপশন দেওয়া আছে ক সামাজিক সংরক্ষণ, খ সামাজিক সঞ্চালন, গ সামাজিক প্রগতি, নাকি ঘ উপরের সবগুলি। আশা করছি আপনি এটা আনসার দিতে পেরেছেন। তাহলে এটা সঠিক আনসারটা হলো ঘ উপরের সবগুলি। চার নম্বর কোয়েশ্চেনটা হলো, শিক্ষার্থীদের সামাজিকীকরণের জন্য বিদ্যালয়ে প্রধানত, এক অপশন দেওয়া আছে ক পাঠ্যক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবে, খ সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবে, গ পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপর উভয়ের উপর গুরুত্ব দেবে, নাকি ঘ উপরের সবগুলি। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হলো গ পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবে। পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হলো, ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে, এখানে অপশনগুলি দেওয়া আছে ক বয়ঃসন্ধিক্ষণে, খ অতি শৈশবে, গ প্রাপ্তবয়স্ককালে, নাকি ঘ সারা জীবনব্যাপী। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ক বয়ঃসন্ধিক্ষণে। ছয় নম্বর কোয়েশ্চেনটা হলো, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো, এখানে অপশন দেওয়া আছে ক দেহের সমস্ত অংশের বিকাশ একই সময়ে হয়, খ সাধারণ কোনো নীতি নেই, গ দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের বিকাশ ঘটে, নাকি ঘ দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশের বিকাশ হয়। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো গ দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের দিকে বিকাশ ঘটে। সাত নম্বর কোয়েশ্চেনটা হলো, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? এখানে অপশন দেওয়া আছে ক বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন, খ বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে, গ প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বুদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে, নাকি ঘ
বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ঘ, বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে। আট নম্বর কোয়েশ্চেনটা হলো, সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। এখানে অপশন দেওয়া আছে ক, শিকন বিকাশে সাহায্য করে, খ, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, গ, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত, নাকি ঘ, উপরে সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ঘ, উপরে সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। নয় নম্বর কোয়েশ্চেনটা হলো, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? এখানে অপশন দেওয়া আছে ক, সমগ্রতাবাদ, খ, আচরণবাদ, গ, গঠনবাদ, নাকি ঘ, মানবতাবাদ। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ক, সমগ্রতাবাদ। দশ নম্বর কোয়েশ্চেনটা হলো, বান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লিখিত আছে? এখানে অপশন দেওয়া আছে ক, আচরণবাদ, খ, সমগ্রতাবাদ, গ, গঠনবাদ, নাকি ঘ, জ্ঞানমূলক মনস্তত্ত্ববাদ। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ক, আচরণবাদ। এগারো নম্বর কোয়েশ্চেনটা হলো, লীলা মজুমদার জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? এখানে অপশনগুলি দেওয়া আছে ক, 1908 খ্রিস্টাব্দে, খ, 1909 খ্রিস্টাব্দে, গ, 1910 খ্রিস্টাব্দে, নাকি ঘ, 1911 খ্রিস্টাব্দে। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ক, 1908 খ্রিস্টাব্দে। বারো নম্বর কোয়েশ্চেনটা হলো, কবি সুকান্ত ভট্টাচার্যের প্রথম পুরাণ শাস্ত্র প্রকাশনা হলো? এখানে অপশন দেওয়া আছে ক, তুলির লিখন, খ, অকাল, গ, ফুলের ফসল, নাকি ঘ, বেণু ও বীণা। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো খ, অকাল বা দুর্ভিক্ষ। তেরো নম্বর কোয়েশ্চেনটা হলো, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী বা নির্মাতা হলেন? এখানে অপশন দেওয়া আছে ক, অবনীন্দ্রনাথ ঠাকুর, খ, সুকুমার রায়, গ, কবি কাজী নজরুল ইসলাম, নাকি ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা হলো, সুকুমার রায়ের রচিত গল্প এবং কবিতাতে সৃষ্ট বিশেষ চরিত্রটি হলো? এখানে অপশন দেওয়া আছে ক, কাঠবুড়ু, খ, ফুলদানি, গ, দাসুর কীর্তি, নাকি ঘ, কোনোটিই নয়। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ক, কাঠবুড়ু। পনেরো নম্বর কোয়েশ্চেনটা হলো, নিম্নলিখিত কোন কবির ছদ্মনাম ছিল কবিরত্ন? এখানে অপশন দেওয়া আছে ক, সুকুমার রায়, খ, কাজী নজরুল ইসলাম, গ, সত্যেন্দ্রনাথ দত্ত, নাকি ঘ, কবি কালিদাস রায়। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হলো গ, সত্যেন্দ্রনাথ দত্ত।
১৬ নম্বর কোয়েশ্চেনটা হলো, যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশের সম্পর্কে জ্ঞান অর্জন করে, তখন তাকে কি ধরনের সাহায্য দেওয়া উচিত? এখানে অপশন দেওয়া হচ্ছে ক প্রতিনিধিমূলক সাহায্য, খ নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, গ একান্তই কল্পনামূলক সাহায্য, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো খ নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য। ১৭ নম্বর কোয়েশ্চেনটা হলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে শিক্ষাদান একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এই পর্যায়ে কোন পদ্ধতিতে শিক্ষাদান করা যেতে পারে না? এখানে অপশন দেওয়া আছে ক বর্ণক্রম পদ্ধতি, খ শব্দক্রম পদ্ধতি, গ বাক্যক্রম পদ্ধতি, নাকি ঘ পঠন পদ্ধতি। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ঘ পঠন পদ্ধতি। ১৮ নম্বর কোয়েশ্চেনটা হলো, শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সার্থক পাঠের যে লক্ষণগুলি থাকা উচিত সেগুলি হলো, এখানে অপশন দেওয়া আছে ক সার্থক পাঠ সর্বদা শ্রেণীর উপযুক্ত হবে, খ সার্থক পাঠে ছাত্ররা অধিক পরিমাণে অংশগ্রহণ করবে, গ সার্থক পাঠে আধুনিক মনোবিজ্ঞানের পদ্ধতি অনুসৃত হবে, নাকি ঘ এগুলি সবগুলি ঠিক। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো ঘ এগুলির সবগুলোই ঠিক। ১৯ নম্বর কোয়েশ্চেনটা হলো, নিজেকে যদি সঠিকভাবে প্রকাশ করতে না পারা যায় সেক্ষেত্রে যেটি হয় সেটি হলো, এখানে অপশন দেওয়া আছে ক একটি ক্ষতিকারক বিষয় সৃষ্টি হয়, খ নিজের সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে, গ নিজের সম্পর্কে হীন মনোভাব গড়ে ওঠে, নাকি ঘ উপরের কোনোটিই নয়। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হলো গ নিজের সম্পর্কে হীন মনোভাব গড়ে ওঠে। ২০ নাম্বার কোয়েশ্চেনটা হলো, কত বছর বয়স থেকে শিশুরা ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে? এখানে অপশন দেওয়া আছে ক 7 বছর, খ 5 বছর, গ 3 বছর, নাকি ঘ 4 বছর। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হলো গ 3 বছর। সো এখন এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন।